আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি পুরো সময়টা জুড়েই সাথে থাকবেন। আমার দরজা আটকানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাইরে যাচ্ছি। হ্যাঁ, হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়াই কিন্তু বের হয়ে গিয়েছি, একটু নিচে হাঁটতে যাব। আসলে এইভাবে অনেক দিন কোথাও যাওয়া হয় না, তো হঠাৎ করে বিকেলবেলায় মনে হলো একটু নিচে থেকে হেঁটে আসি, তাই বের হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন আরোয়া খুব খুশি, আলিনাও অনেক খুশি, আমরা নিচে চলে এসেছি। এটা কিন্তু একদম আমার বাসার নিচে। আমি মাঝে মাঝে কিন্তু বারান্দা দিয়ে আপনাদের কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছি, আর সেটা হচ্ছে এই জায়গাটার। উপর থেকে কিন্তু এই জায়গাটাই দেখা যায়, আর এ পাশে অনেকটা জায়গা সব লোকজন হাঁটাহাঁটি করতে পারে। এইখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে কিন্তু দুইটা তিনটা করে দোকান আছে, সাথে ফার্মাসি, আর বাসার পাশেই একটা বড় হসপিটাল, এই জন্য বেশ কয়েকটা ফার্মাসি। আমার বাসার নিচের বিল্ডিংটাও কিন্তু ফার্মাসি। এখন বিকাল প্রায় 4:30 বাজে, এই জন্য একটুখানি রোদ দেখা যাচ্ছে, খুব বেশি রোদ নেই, আর ওয়েদার কিন্তু অনেক ভালো হয়ে গিয়েছে। এখন একটু বাইরে হাঁটা যায়, একটু থাকা যায়, কোনো গরমও নেই, আবার ঠান্ডা তো এখনও পড়েইনি, যার জন্য হেঁটে বেশ মজা পাওয়া যাচ্ছিল। রোদ দেখে আরও একটু করে চোখ বন্ধ করে, একটু করে চোখ খুলে, তারপরে ও বেশ এনজয় করছিল। আর ওকে এভাবে হাঁটতে কখনোই নিয়ে বের হওয়া হয়নি, যার জন্য ও বেশ মজা পাচ্ছে, শুধু এইদিকে ওইদিকে তাকাচ্ছে। আর ওর হাসি মাখা মুখ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ও কতটা খুশি। আর ওকে আজকে একটা ক্যাপ পরিয়ে দিয়েছি, যেন রোদটা একটু কম লাগে, কারণ ও সবসময় বের হয় না এইভাবে দিনের বেলায়, যার জন্য রোদের মধ্যে ওর তাকাতে খুব সমস্যা হয়। তো প্রথমে ও টেনে টেনে খুলে ফেলছিল, যখন দেখে না ওকে সাপোর্ট দিচ্ছে, তো তখন কিন্তু আর ও খুলেনি, পড়েই ছিল। আর এই যে আলিনা, ওর আজকে ঘাড়ে ব্যথা, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে, ঘাড় দেখাচ্ছে, মনটা খুবই খারাপ। বাসার নিচের এই জায়গাটা কিন্তু বেশ বড় এবং খুবই সুন্দর, অনেকগুলো গাছ লাগানো আছে লাইন ধরে, পাশে কয়েকটা রেস্টুরেন্টও আছে, আবার বসার জন্য অনেকগুলো সিট করা হয়েছে, লোকজন হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে বসতেও পারবে। আর পাশে দিয়ে যেহেতু গাড়ি যায়, এই জন্য স্পেসটা বেশ বড় করা হয়েছে এবং কিছু গাছও লাগানো আছে। তো আমরা হাঁটলাম, বেশ ভালো লাগলো, অনেক দিন ধরে হাঁটি না। আর রাস্তার ওই পাশে যে দেখছেন, এগুলো কিন্তু সবগুলো গোল্ডের দোকান, যত বড় বড় গোল্ডের দোকান সবগুলো এই লাইনে। আমাদের হাঁটাহাঁটি শেষ, বাসায় চলে এসেছি। আসার সময় একটুখানি ভেজিটেবল কিনে নিয়ে এসেছিলাম, এখন সেইগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন করোনার জন্য সবগুলো ভেজিটেবল কিন্তু আমি এইভাবে পানির মধ্যে ভিনেগার দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে ফেলি। জানি না আপনারা কিভাবে করেন, তো আমি এইভাবেই করি। আর কিছু সিঙ্গারা সামোসা কিনে নিয়ে এসেছিলাম বাঙালির দোকান থেকে সন্ধ্যার নাস্তা করার জন্য, তো এগুলো দিলাম বের করে, আর সাথে চা বানিয়েছিলাম। এই ছিল আমাদের আজকের সন্ধ্যার নাস্তা, সবাই মিলে খেলাম, এনজয় করলাম, বেশ ভালো লাগলো। আর আজকে অনেক দিন পরে একটু বাইরে হাঁটাহাঁটি করে আরও বেশি ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।